দেশের বাইরের খবর। আজ রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে তার বৈঠকের কথা রয়েছে। প্রায় চার বছর পর দেশটিতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। 22 মার্চ পর্যন্ত সেখানে তার অবস্থান করবেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে চীন। ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত নিরসনে 12 দফার শান্তি পরিকল্পনা উপস্থাপন করে চীন। দেশের বাইরের খবর। আজ রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে তার বৈঠকের কথা রয়েছে। প্রায় চার বছর পর দেশটিতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। 22 মার্চ পর্যন্ত সেখানে তার অবস্থান করবেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে চীন। ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত নিরসনে 12 দফার শান্তি পরিকল্পনা উপস্থাপন করে চীন। দেশের বাইরের খবর। আজ রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে তার বৈঠকের কথা রয়েছে। প্রায় চার বছর পর দেশটিতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। 22 মার্চ পর্যন্ত সেখানে তার অবস্থান করবেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে চীন। ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত নিরসনে 12 দফার শান্তি পরিকল্পনা উপস্থাপন করে চীন। দেশের বাইরের খবর। আজ রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে তার বৈঠকের কথা রয়েছে। প্রায় চার বছর পর দেশটিতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। 22 মার্চ পর্যন্ত সেখানে তার অবস্থান করবেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে চীন। ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত নিরসনে 12 দফার শান্তি পরিকল্পনা উপস্থাপন করে চীন। দেশের বাইরের খবর। আজ রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে তার বৈঠকের কথা রয়েছে। প্রায় চার বছর পর দেশটিতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। 22 মার্চ পর্যন্ত সেখানে তার অবস্থান করবেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে চীন। ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত নিরসনে 12 দফার শান্তি পরিকল্পনা উপস্থাপন করে চীন। দেশের বাইরের খবর। আজ রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে তার বৈঠকের কথা রয়েছে। প্রায় চার বছর পর দেশটিতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। 22 মার্চ পর্যন্ত সেখানে তার অবস্থান করবেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে চীন। ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত নিরসনে 12 দফার শান্তি পরিকল্পনা উপস্থাপন করে চীন।